Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল, অভিযোগে তীর তৃণমূলের দিকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের তপনা মসজিদ তলা এলাকায়। এদিন দুপুর 3টে নাগাদ বিজেপি কর্মী সমর্থকরা দলীয় ফেস্টুন ও পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় বেশ কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। বিজেপির পতাকা ও পোস্টার লাগাতে বাধা দেয় দুষ্কৃতীরা। বিজেপি কর্মী সমর্থকেরা হতচকিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে থাকেন। দুষ্কৃতীরা 3 বিজেপি কর্মীকে ধরে ফেলে, তাদেরকে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে একজনের নাকে আঘাত করে এক দুষ্কৃতী, সঙ্গে সঙ্গে নাক থেকে রক্ত পড়তে থাকে তার। দাদা, আমরা ফেস্টন মারতে ছিল, সব ছেলেরাও ছিল, আমাদের সব ছেলেরা ছিল, ফেস্টন মারতে মারতে আসতেছিলাম। আস্তে আস্তে তাল হাবিব আমার কলার ধরলো, কলার ধরার পর আমাকে ইচ্ছা মতো মারতে যে তুই কেন এখানে ফেস্টন মারতে গিয়েছিস বলে আমাকে বললো, তুই গুডাম করতে যে। আমি স্যার, আমি তো কিছুই বলিনি, আমি তো ফেস্টন মারতে যে কিছু জানিনি যে ওরা ওরা মারধর করবে। আমাকে রাস্তায় ফেলে খুব মেরেছে, রাস্তায় ফেলেছে লাতি কিনতে ইচ্ছা মতো, ওখান থেকে মারতে মারতে আর ফেস্টন খুলতে খুলতে আমাকে নিয়ে গেছে। দুষ্কৃতীরা অন্যদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি জেলা নেতৃত্ব এসে আক্রান্তদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর আক্রান্ত বিজেপি কর্মীরা বিষ্ণুপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনা নিয়ে বিজেপির জেলা সহসভাপতি সুফল ঘাটু বলেন, দলীয় কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল ওই নয় রাস্তা থেকে মসজিদতলা পর্যন্ত। হঠাৎ তৃণমূলের তালাবিব শেখ, ওখানকার মস্তান, তার দলবল নিয়ে 15-20 জন ছেলে নিয়ে এসে এদের হঠাৎ আক্রমণ করে, বলে এখানে তোরা ঝান্ডা লাগাতে এসছিস, এখানে কোনো ঝান্ডা লাগানো যাবে না, বিজেপির ঝান্ডা চলবে না, এখানে শুধু তৃণমূলের আধিপত্য, তৃণমূল চলবে, বলেই ওদেরকে আক্রমণ শুরু করে। ওরা যেহেতু প্রোটেস্ট করে যে কেন আমরা ঝান্ডা লাগাতে পারবো না, বলতেই ওদের মারধর করে। একজনের তো বন্দুক দিয়ে মেরে এখানে মানে মেশিনের দাঁত দিয়ে মেরেছে, তার রক্তাক্ত অবস্থা হয়েছে এবং নাক দিয়ে ব্লিডিং হয়েছে। আর দুজনকে এতভাবে মারধর মেরেছে যে তার মনে হয় পায়ে প্রায় একজনের 15 সেলাই হয়েছে, একজনের 7 সেলাই হয়েছে, মানে এত মার মেরেছে ওদেরকে প্রায় আধ ঘন্টা ধরে। আর একজনকে তো মেরে তাকে একেবারে আটকে রেখেছিল বাড়ি থেকে, কমপ্লেন করতে আসতে দেবে না। তাদেরকে আবার আমরা দলীয় কর্মী দিয়ে তুলে নিয়ে এসে আবার এই হাসপাতালে নিয়ে গেলাম, গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করে চিকিৎসাধীন, এবার এখন সেটা থানায় এসেছি, থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি। তবে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ বলেন, এখানে মোটামুটি আমাদের এলাকায় দেখছিলাম না, ওরা 5-7 হাজার হাতে টাকা দিয়ে ওই ফ্ল্যাগ গুলো মারতে দিচ্ছে, তাদের বাবা মারা খবর পেয়ে তাদের ডেকে নিয়ে চলে যায়, ওই সব বলি না বাইরে চলে ঘরে চলে এইসব নিয়ে ওই যে ছেলেরা যারা মারতে গিয়ে তারা 5-7 হাজার মারতে গিয়ে তাদের বাবা মারা তাদের ডেকে নিয়ে যায়। আবার এখানে আবার দুষ্কৃতির ব্যাপার কিছু নেই, মারপিটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাচ্চাদের সব তো বাচ্চাদের এগুলো তো বিভ্রান্তি করছে, তাদের হাতে পয়সা তুলে দিচ্ছে, তাদের ড্রিঙ্ক করাচ্ছে, তাদের হাতে অস্ত্র দিচ্ছে, তো বাইরে জিনিস হচ্ছে না এগুলো। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া, সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর PWD অফিসের পাশে, MD মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।